is the biggest criminal. He is the biggest businessman. This is the biggest natural. Chagol le kando hoar karone benzir kando. আগে কথা ছিল হাজার টাকার খাসি খাইলো লক্ষ টাকার সম্পদ, কিন্তু এখন সেটা উল্টো হয়, লক্ষ টাকার খাসি খেলো কোটি টাকার সম্পদ। আখাউড়া স্থল বন্দর দিয়ে তিনি ভারতে চলে গেছেন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, বরিশাল ও ফেনী সহ কত বালা মানুষ, রুকো যারা, কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, কয়েক হাজার কোটি টাকা। ভাই রে ভাই, মানুষের যা টাকার গরম, টাকার গরমে মানুষ কি না করতে পারে। বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, রিসোর্ট ছাড়াও আরো রয়েছে নামে বেনামে একাধিক শিল্পকার। কুরবানির ঈদে লক্ষ টাকার খাসি কিনে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছেন এই ব্যক্তি। ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে। টাকার গরমের ক্ষেত্রেই মানুষের অপকর্মগুলো বেরিয়ে আসে। মিলিয়ে অর্ধ কোটি টাকার কোরবানি। প্রশ্ন খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিআরএল মতিউর রহমানকে ধরলে একটা ছাগল বা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। তার এই লক্ষ টাকার খাসি কিনা দেখে উপস্থিত সাংবাদিকরা তার আয়ের উৎস খুঁজতে লাগে। খবর নিতে আমরা অনলাইনে যোগাযোগ করি ভারতের পুনের বিটল জাতীয় ছাগলের বড় উৎপাদক আশরাফ আলীর সাথে। এমন এক সময় তার আয়ের উৎস খুঁজে পায় সাংবাদিকরা। কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এক লক্ষ টাকা দামের খাসি যখন 15 লক্ষ টাকায় কিনা হয়, তখন সাংবাদিক খুঁজতে লাগলেন তার ব্যাকগ্রাউন্ড। খুঁজতে খুঁজতে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো। ইমরানের আয়ের উৎস শুধুই দুর্নীতি। তিনি কোটি কোটি টাকার সম্পদ দুর্নীতির মাধ্যমেই রোজগার করেছেন। আমি সানডে মানডে ক্লোজ করছি। তিনি দুইটা বিয়ে করেছেন, তার 5টা সন্তান, এবং সবাই আলিশান ভাবে, ওয়েস্টার্ন ভাবে বসবাস করে, কেউ দেশে কেউ বাইরে। ইমরানের সব অবৈধ সম্পত্তি তার সন্তান এবং স্ত্রীদের নামে করা। এখন যখন তিনি বিপদে পড়লেন, তখন তার সন্তানেরাও তাকে চিনছে না। যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব না। হাই রে সম্পদ, সম্পদ মানুষের সম্পর্কটাই নষ্ট করে দেয়। যদি হয় সেটা প্রকৃত সম্পদ, প্রকৃত নয় রে ভাই, অবৈধ সম্পদ। আলোচিত সেই ছাগল ছিল দেশীয় জাত, কেনা হয়েছে যশোর থেকে, তাও আবার মাত্র 1 লাখ টাকায়। ছাগল কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড। একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ, খতম।